This is the second and last part of that outstanding interview. Here we firstly clarify one thing, that first 3 minutes you find his distortion noise, radio frequency noise interference, technically called RFI, which is audible and disturbing. We could have cut this out, but we would have lost valuable music history, and we don't have any right to spoil the integrity of history. So, we hope you will tolerate. Thank you. আচ্ছা, একটা প্রশ্ন, যে এই 60-এর দশকে গৌতম চট্টোপাধ্যায় মোহিনীর ঘোড়াগুলি ব্যান্ড করেছিলেন, সেই ব্যান্ড তেমন জনপ্রিয় হয়নি, তখনকার সময় মানুষ নিতে পারেনি। অথচ এখন এই অনেকগুলো বাংলা ব্যান্ড, এবং তারা রমরম করে হচ্ছে, খুব জনপ্রিয় হচ্ছে, এর কারণ কি? মানে ওই সময় সময়টা অনেক পিছিয়ে ছিল। দেখুন, এটা বলতে বাধ্য যে আমি নিজে মোহিনীর ঘোড়াগুলির গান শুনেছি 79 সালে। সে সময় জ্যাজ, কলকাতায় জ্যাজ উৎসবের ক্যালকাটা চ্যাপ্টারে ওরা গান গাইছিলেন, জ্যাজ উৎসবে ইংরেজি গান ইত্যাদি হচ্ছিল, সে সময় মোহিনীর ঘোড়াগুলি গাইছিলেন। কোনো ইম্প্যাক্ট আমি দেখিনি মানুষের উপর। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমার দু একটা গান খুব ভালো লেগেছিল, যেমন ভালো লাগে তারপরে ওরা যখন তখন দেখি ওরা কাজ করে আর ভাল লাগে না, এটা খুব সরল নিষ্পাপ দু একটি গান শুনেছিলাম, দু একটি গান, কিন্তু দে ওয়াজ নো বডি অফ ক্রিয়েশন। পাঁচটা ছটাতে হবে না, সাতটা আটটাতে না, আপনাকে বেশ কিছু গান রচনা করতে হবে, এক নাগারে গেয়ে যেতে হবে, মানুষকে শোনাতে হবে, তবে মানুষ সেটা গ্রহণ করবে। শুধু আটটি দশটিতে কিন্তু কাজ হবে না, আরো অনেক কাজ করা। এখন সেই রকম অনেকগুলো ব্যান্ড খুব রমরম করে চলছে, প্রচুর দুনিয়া ডট কম, দুনিয়া ডট কম, এরকম। এর কারণটা কি মনে হয়, যে বাংলা স্পেশাল যারা আর কি, তাদের গান তৈরি হয়ে গেছে বাংলা ব্যান্ডের গান শোনার? আমার কি মনে হয় জানেন ভাই, আমার মনে হয় তারুণ্যের কোন প্রকাশ আমাদের সঙ্গীতে খুব তেমন ছিল না। গণসঙ্গীত একটা ছিল, গণসঙ্গীত তরুণরা গাইতেন, কিন্তু তার মধ্যে পলিটিক্যাল একটা দিক বেশিরভাগ এসে পড়ায়, সেটা সবসময় সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারতে তা না। ফলে তরুণদের গাওয়ার মতন গান যেমন ছিল, মানে তারুণ্যের বহু প্রকাশ ঘটছে, এটা কম ছিল, ফাঁকে খুব কম। আমার মনে হয় এই যে ব্যান্ড যে জিনিসটি, এটি প্রথমত পশ্চিমবঙ্গের উৎপত্তি নয়, এটা বাংলাদেশে আজম খান 70-এর দশকে হয়তো তিনি প্রথম একটা রক আঙ্গিকে বাংলা গান গাওয়া শুরু করেন। তিনি ঢাকার মানুষ আজম খান, এবং বাংলাদেশে তাকে রক সম্রাট বলা হতো। তিনি তারপর হচ্ছে ফিরদৌস ওয়াহিদ, তিনিও এই রক আঙ্গিকে বাংলা গান গেয়েছেন। আচ্ছা, এরকম একাধিক শিল্পী, একজন মহিলাও ছিলেন, আমার নামটা মনে পড়ছে না, এরা কিন্তু গান গিয়েছেন 70-এর দশকে। এই ব্যান্ডগুলো কি তাদের উত্তর শুরু না, একটা সূত্র ধরে আসছে না 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 তা বলা যাবে না, বলা যাবে না, এটাতে এনটিভির যে প্রভাব নেই তা নয়, কিন্তু এটুকু তারুণ্যের প্রকাশ। মানে তরুণ তরুণীরা গান গাইতে গেলে, মানে একটু দেখুন, একটু শরীর অঙ্গ সঞ্চালন হবে, নাচ গান হবে, সেই ছিল না। এখন ব্যান্ডের মধ্য দিয়ে ছেলেমেয়েদের গান গাওয়ার এবং একটা হুল্লোর করার, সুরেলা ছন্দময় হুল্লোর করার হয়তো একটা জায়গা হয়েছে গানকে কেন্দ্র করে, হয়তো সেই জন্য ব্যান্ড জনপ্রিয় হয়ে উঠছে, হতে পারে। না, আমি বলছি একটা জায়গা, ধরুন আমরা ছোটবেলায় গান শুন, আমার যৌবনে আমি গান শুনতাম, গম্ভীর হয়ে বসে বসে গান শুনতে হতো, গানগুলো তো সেরম। আজকে কিন্তু যে গান হচ্ছে, ধরুন বাংলাদেশের একটি ব্যান্ডের গান হচ্ছে, গান বিষয় হচ্ছে মাঝি তো রেডিও শুনছেন, গানটি গাইছেন না, মাঝি তোর রেডিও নাই বলে জানতে পারলি না করে গাইছে, যখন সঙ্গে সঙ্গে কিন্তু রক্ত সম্মান করে উঠছে। তেমনি বহু গান, আমি সুরেলা হুল্লোর আমার নিজেরই খুব পছন্দ হয়, আমি যখন গাইছি বড়ি হাঁটার মোড়, আমার কাছে সুরেলা হুল্লোর চলছে, চুপ করে বসে থাকার নয়। যেমন বাউল গান হচ্ছে, তার সঙ্গে শরীর আপনিই দুলছে, এটা তো, এটা কিন্তু গতকালের সৃষ্টি না, এটা ব্যান্ডের সৃষ্টি না। গান শুনে মানুষ দুলে উঠছে, নেচে উঠছে,
এ বহুকালে। কাজে তার একটা আধুনিক রূপান্তর ঘটছে। এর বৈশিষ্ট্যটা কি বলে মনে হয় আপনার? তারুণ্য, তারুণ্য, তারুণ্য হলে না একটু বাড়াবাড়িও হবে, তারুণ্য, এই তারুণ্যটার কণ্ঠরোধ করা। এটা আপনার রচিত আধুনিক বাংলা গান থেকেও কি অনেক এগিয়ে? না, এভাবে বলা যাবে না। আমার নিজের মনে হয়, আমি এদের সকলের কাছেই ক্ষমা চেয়ে বলতে পারি এইটুকু যে আমার মনে হয় যে এরা এরা এদের নিজেদের একটা স্পেস তৈরি করে নিচ্ছেন, এটা ক্ষেত্রে এগিয়েও না পিছিয়েও না, বুঝতে পেরেছেন? আমরা তো ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবির সুমন। আপনারা শুনছেন সংবাদ বিভাগ প্রযোজিত সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান অকপটে। ব্রেকের পর আবার ফিরে আসছি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী কবির সুমন। তো সুমনকে আমার পরবর্তী প্রশ্ন, যে আপনার এতদিনের গান রচনা, সুর এবং গান গাওয়া, এর মধ্যে প্রচলিত ধর্ম এই ব্যাপারটাকে খুব বেশি আমরা প্রকট দেখিনি, মানবিকতার ধর্ম, যেমন আপনি পাগলকে নিয়ে গান লিখেছেন, বাচ্চা রিক্সাওয়ালার চুরি যাওয়া শৈশব এগুলো নিয়ে লিখেছেন। তা আপনি হঠাৎ একটা স্টেটমেন্ট করলাম, আপনি নিজেকে সেকুলার মুসলিম বলে নিজেকে ডিক্লেয়ার করছেন, তা এটা কি হয়? সেকুলার হিন্দু বা সেকুলার মুসলিম এরকম ভাবে হয়? আমার তো যদি মনে হয় যে সেকুলারই ধর্ম নিরপেক্ষ, সে সব ধর্ম সম্পর্কে নিরপেক্ষ থাকে, এরকম একটা স্টেটমেন্ট আপনি। হ্যাঁ, তাহলে ভারতবর্ষকে কি দেশ বলে মনে করেন? সেকুলার দেশ। সেই দেশে কারা থাকেন? নানান ধর্মবাসী, তারা নানান ধর্মের মানুষ থাকেন, তাই তো? সেকুলার মানে হল, সেকুলারিজম মানে হল রাষ্ট্রীয় প্রশাসনে ধর্মের কোন ভূমিকা থাকবে না, সংগঠিত ধর্মের কোন ভূমিকা থাকবে না, সব ধর্মের মানুষকে সমান চোখে দেখা হবে। তাহলে একজন মানুষ একজন ধর্ম নিরপেক্ষ হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, মুসলিম হতে পারেন, বুদ্ধিস্ট হতে পারেন, কেন হতে পারবেন না? তাই কি হয়? হ্যাঁ, কেন হতে পারবেন না? বহু মানুষ আছেন, তারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, কেউ হয়তো খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেন, কেউ বৌদ্ধ ধর্মে, কেউ ইসলামে, কিন্তু তারা ভারতের বাসিন্দা, তারা অপরের প্রতি সহনশীল এবং নিজেরটাই বড়, এটা জাহির করতে চান না, তারা ভারতের ধর্ম নিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ শব্দটা ব্যবহার করলে কি আর ধর্মের সেখানে আলাদা করে উল্লেখ করার কোন প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? আপনি এটা বলছেন বোধ হয় একটি পত্রিকায় লেখা আমার একটি নিবন্ধ থেকে। সেই লেখাটির একটি বিশেষ উদ্দেশ্যে লেখা ছিল। উদ্দেশ্যটা ছিল যে একই সঙ্গে এটাকে সাব্যস্ত করা যে মৌলবাদ, ধর্মীয় মৌলবাদের আমি বিরুদ্ধে। আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু মৌলবাদে বিশ্বাসী না। আমি ভারতের ধর্ম নিরপেক্ষতার নীতিতে বিশ্বাসী একজন মুসলমান। আচ্ছা, আপনার সঙ্গীতে পাশ্চাত্য নাগরিক লোকগান, একটু বড়ই হয়ে গেল শব্দটা, এর প্রভাব আপনার লেখাতেও পাওয়া যায়। দিলেন, তারপরে পিপসিগারের সঙ্গে তো আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, উনি আপনাকে একটা গীতার বোধহয় প্রেজেন্ট করেছেন, এই প্রভাব আপনার সঙ্গীতে কিভাবে এসছে, যদি এসে থাকে? স্বাভাবিকভাবেই এসছে। যে ধরুন নাগরিক লোকগান গান, মানে ধরুন কিরকম হয়েছে যে ছয়ের দশকে নতুন ধরনের গান আমেরিকা ইউরোপে লেখা হতে থাকে, সেই সঙ্গে নোয়েভা ত্রোভা বা নিউ সং আন্দোলন শুরু হয়। এটা কিউবায় গানকে মানুষ দেখছেই অন্য চোখে, এটা ছয়ের দশক থেকে, বিশেষ করে কিউবার বিপ্লবের পর এটা শুরু হয়, এটা ছড়িয়ে পড়ে সারা ল্যাটিন আমেরিকায় এবং উত্তর আমেরিকাতে। আপনার জীবনের আপনার নানান ধ্যান ধারণা, মজা, আমাদের হাস্যরস আছে, সব আছে, তার সবকিছুর একটা প্রতিফলন আপনি গানে ঘটাচ্ছেন। তা এই এই যে জায়গাটা, এই গানের এই যে ভূমিকাটা, এটা আমার খুব মনে ধরেছিল। এবং দেখুন, এছাড়াও আমাদের বাংলার গানে যে লোকগানে কিন্তু নানানভাবে আমাদের জীবন সংলগ্নতাটা রয়ে গেছে। সব লোকে কয় লালন কি যাত সংসারে, সরাসরি একদম ঘরের কথা বলছি। হ্যাঁ, এটা এমন নয় যে এটা সারাক্ষণ বিদেশ থেকে আমদানি করা কোন জিনিস। আপনাকে আমি যেমন বলি, যেমন ধরুন বাংলার লোকগান আমার অনেক বেশি আমাকে স্পর্শ করেছে, যদি আমি গাইনি কখনো, আমি গাইনি, এটা আমাকে অনেক বেশি স্পর্শ করেছে। যেমন আরামায় মাদিশনে মা
বলি তোর চরণ ধরে ননি চুরি আর করব না। আমি খুব ভালো গায়ক নই তো, ভালো গানগুলো হচ্ছে না, কিন্তু আমার মধ্যে গান লোকগান ঢুকে আছে, বা ধরুন কীর্তন নানান ধারা। আমার ছোটবেলায় শুনেছি মা কীর্তন শিখছেন শ্রী পঞ্চানন ভট্টাচার্যর কাছে। দেখে এলাম তারে সুখী, দেখে এলাম তারে, দেখে এলাম। হ্যাঁ, এই পুরো জিনিসটা, এই যে পরিবেশ, এই পরিমণ্ডল, এই কিন্তু আমার মাথার মধ্যে ঢুকে আছে পাশ্চাত্যর অনেক আগে। আমার এই দেশটা, আমার এই দেশটা বলতে আমি কিন্তু একটা খুব কোনো প্রাদেশিক জায়গা থেকে বলছি না, গানের দেশটা, সঙ্গীতের দেশটা। তার মধ্যে আমাদের বাংলাদেশটা ঢুকে যে আছে, যেমন মানে আজকে সার্বভৌম রাষ্ট্রিক বাংলাদেশ। এগুলো তো সবই তো লোকগান যখন বললেন, এগুলোর প্রেক্ষাপট কিন্তু গ্রামীণ প্রেক্ষাপট। কিন্তু আপনি তৈরি করলেন সবগুলো কিন্তু নাগরিক প্রেক্ষাপটের, শুধু গ্রামীণ না। আসলে কেন লালনকে কি আপনি শুধু গ্রামীণ বলবেন? আপনি বলবেন বাউল সঙ্গীত। আমি গ্রাম আর শহরের পার্থক্যটা এই কারণে করছি আর কি, যে নাগরিক যে জীবনযাপনের যে বোধ, যে বিশ্বাস, সেই জায়গা থেকে কিন্তু লালনকে ধরা যায় না, ধরতে কষ্ট হয়। আমি বলছি কষ্ট হয়, আমার কিন্তু হয় না তেমন, জানেন মানে আমার গ্রামীণ মনে হয় না। আমার তাচ্ছে না, তাচ্ছে অনেক তথাকথিত নগর শিক্ষিত নাগরিক বাঙালির ক্রিয়াকলাপ গড়িয়াহাটার মোর মিনি মিনি বাস বাস আর কি। এই গানটা কোন উত্তরবঙ্গের কোন প্রত্যন্ত গ্রামের কোন চাষি সে তার সঙ্গে রিলেট করতে পারে? দরকার নেই তো, তার তো তার দরকার নেই। দেখুন আমি একটা শহরের লোক, আমার মনে হয় না শোনো কোন একদিন এই গানটা উত্তরবঙ্গের সেই চাষিটি শুনে ভীষণ আলোড়িত হবেন, আমি জানি না, হয়তো হবেন, বুঝতে পেরেছেন? বা ধরুন অত কথা, ধরুন কথার কথা বলছি, একই সত্য সকলি সত্য হে আমার চির ভক্ত, একই সত্য একই সত্য। এই গানটা শুনে বাংলা জেলেরা হঠাৎ উদ্বেলিত হয়ে উদ্বেল হয়ে উঠলেন, তার দরকারও নেই। আমাকে হচ্ছে আপনার আমার যদি ভাল লাগে তাই বা মন্দ কি, তাই না? আমি যেটা করতে চেয়েছি ভাই, সেটা হলো আমার অভিজ্ঞতাগুলোকেই আমি দিতে পারছি, গান হয়ে উঠতে হবে। হ্যাঁ, আমি বলে উঠলাম আমি আজ সকালে ঘুম থেকে উঠেছি, দাঁত মেজেছি, কলগেট দিয়ে তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, না এটা গান হলো না। যেমন সব সত্য শিল্প নয়, সূর্য পূব দিকে উঠে আমরা দেখি, এটা বললে একটা শিল্প হবে না, এটা হয়তো সত্য কিন্তু শিল্প না, সব শিল্প সত্য না। এবারে পাশ্চাত্য গানের যে জায়গাটা সেটা হলো ধরুন বিশেষভাবে একটা ওই যে 1973 সালে যখন আমি খুবই জর্জরিত ছিলাম এই চিন্তা নিয়ে যে বাংলা গান আমি কিভাবে গাইব, রচনা করব কিভাবে, কিভাবে এগোব, এই সময় আমি একটু ফ্রান্সে গিয়েছিলাম একটা কাজে, এবং সেখানে এক বন্ধুর বাড়িতে আমি প্রথম বব ডিলনের গানের একটি রেকর্ড শুনি, এবং শুনি একজন লোক খনা খনা গলায় গাইছে, Where have you been, my blue-eyed son? Where have you been, my darling young one? Other than 10,000 miles, the mouth of the graveyard. এই যে গানটা শুনছি আমার যেন নবজন্ম হচ্ছে, ঠিক যেমন শচীন দেব বর্মনের রঙ্গিলা রঙ্গিলা শুনে যেমন মনে হয় নবজন্ম হচ্ছে, ঠিক তেমনি ডিলেন এই গান শুনে মনে হয় আরে এ তো করে ফেলেছে, এ তো স্বচ্ছন্দে লিখতে পারছে, Who did you meet, my blue-eyed son? তারপরে ছেলে উত্তর দিচ্ছে, I met a young girl, she gave me a rainbow. হায় হায়, আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম সে আমায় একটা রংধনু উপহার দিল, এভাবে তো গান লিখতে পারছে, আমি কেন পারছি না, আমরা তো পারিনি। এইটা আমায় ভাবিয়ে তুলেছিল, আমায় সাহায্য করেছিল নতুন করে ভাবতে, কিন্তু সেই ভাবনা থেকে বাংলার লোকসঙ্গীত দূরে ছিল না, কিন্তু খুব একটা খুব কাছেই ছিল। হ্যাঁ, বাংলার আধুনিক গান লেখার কেসেম সেই অর্থে বরং দূরে ছিল, বাংলার লোকগান কিন্তু নয়। বুঝতে পেরেছেন আমি কি বলছি? এবারে আমি তো শহরের লোক, আমি তো গ্রামের মানুষের জীবনে শরিক নই, তাই আমি আমার নাগরিক অভিজ্ঞতাগুলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনার কাছে তুলে ধরতে চেয়েছি গায়ের মধ্যে দিয়ে। এইগুলো ব্যাপার, সেখানে আমি খুব স্পেসিফিক্যালি ইউজ করছি যে প্রেম, এই অনুভূতি দিয়ে আপনি গান রচনা করেছেন। আগে তোমাকে চাই,
কলকাতা শহর তো না, এটাকে প্রেম নয় কেন? প্রেম বললেই বাঙালি কিরোটা আড়ষ্ট হয়ে পড়ে। আচ্ছা প্রেম না, এটা কলকাতা শহর কি ভালো না? তবু ভালো, আপনি বললেন, আপনার অনেক মেহরবানি। সৃষ্টির রহস্যটা আপনি উদ্ঘাটন করছেন। একটা নির্বিকল্প নিরঙ্কুশ প্রেমের গান মশাই, প্রেমের গান, ভালোবাসার গান, নারী প্রেমের গান। অবভিয়াসলি তা আমরা, আমি প্রেম বলতে আমি ঈশ্বর প্রেম বলছি না, গাছ প্রেম বলছি না। হয়তো এমন হতে পারে একটি কোন নারী বা কোন পুরুষের একটা ব্যঞ্জনা এসে গেছে, কিন্তু গানটা কিন্তু প্রেমকে নিয়ে। আমার ক্ষেত্রে অন্তত আমি বহু প্রেমের গান লিখেছি, আমি প্রেমের গানই বেশি লিখেছি বোধ হয়। আচ্ছা আপনি তো চান সব শিল্পী বোধ হয় চায় যে তাকে মনে রাখা হোক, একদম দাবি আমার নেই। আপনাকে কিভাবে মনে রাখুক লোকে, ওটা চায় না রাখলে সবচেয়ে ভালো হয়। দেখুন যে কারণে লোক গান শুনলে আপনার খুশি হয়, আপনি এখনই ডিমান্ড করলেন প্রচুর লোক এসে, যে জাতি ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের নবারুণের আগে তুমি সাথী ওকে গানটি মনে রাখে না, আমার সেই জাতির কাছ থেকে কিছু প্রত্যাশা নেই। যে জাতি একবারের জন্য উল্লেখ করে না যে এটা এরকম গায়করা, আপনি কিন্তু অভিযোগ করেছিলেন আমি নেগেটিভ দিক দেখছি, ঠিকই বলেছেন, আমি এটাকে মেনে নিচ্ছি। কিন্তু আমি এই যে বললাম না, বাঁচতে 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 যা দেখছি, দেখে ওই খুব খোলাখুলি আপনাকে অকপটে বলছি, আমার মেয়াসি গরম হয়ে যায় যখন দেখি মানুষ এরকম একটা ভাবে যেন চাকাটা গতকাল আমরা সৃষ্টি করেছি, এটা অনেক আগে সৃষ্টি হয়েছে। যে আমার আধুনিকতাটা জন্ম তিন দিন না, তিন মাসও নয়, 92 সাল থেকেও না, বা 70 দশক থেকেও না, আধুনিকতার জন্ম 150-200 বছর। কাজেই এই বিনয়টা যেখানে নেই, যেখানে বিস্মৃতি আমাদের গ্রাস করে ফেলছে এবং একটা ভয়ঙ্কর উন্নাসিকতা এবং উদ্ধত, সেখানে আমি কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট থাকতে মশাই চাই না। আমাকে কে কি মনে রাখলো না রাখলো আমি ইন্টারেস্টেড না, কিন্তু মানুষ তো মনে রাখে, রাখলে রাখে, কিভাবে মনে রাখতে যায়? আমার প্রশ্ন ছিল এইখানে, সুরকার হিসেবে, সঙ্গীত রচয়িতা হিসেবে, না শৌখিন কথা হয়ে যাবে ভাই, কি করে বলবো বলুন তো। একজন মুচি যেমন বিভিন্ন মাপের জুতো তৈরি করেন রোজ, আমি সেভাবে সঙ্গীত তৈরি করি, আমারও সেটাই কথা। মানে কোন প্রত্যাশা ভবিষ্যৎ মনে রাখে না, না একটা সেগুলো কোনো মাথায় রেখে না, একটা ভালো গান তাৎক্ষণিক আনন্দের জন্য এবং সঙ্গীতের প্রতি আপনার বর্তমান নিবেদিত। নিঝুম অন্ধকারে তোমাকে চাই, জ্যাকেট অন্তত সাব্যস্ত হলো, যেটা প্রেমের গান। রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই। কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে ইমারতে অগন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই বহুদূর হেঁটে এসে তোমাকে চাই এ জীবন ভালো বেশি তোমাকে। সুমন, সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমন যে নামই ডাকি না কেন, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা কিন্তু আবার চাই